তোরা ওখানে কি করছিস? কি দেখছিস তোরা? বালতিতে দেখ, ভালো করে বালতিতে দেখ। মা, ও মা, আমি আসলাম। পিন্টুদের বাড়ি নাইট স্টাডি করতে যাচ্ছি, চিন্তা করো না। ঠিক আছে, তুই সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করো না তো, আমি আসছি। আমি রিক। ছোটবেলা থেকেই পড়াশুনো করতে আমার একদমই ভালো লাগে না, তবে নাইট স্টাডি করতে কিন্তু বেশ লাগে। কারণ সব বন্ধুরা একসাথে থাকলে পড়াশুনো কি আর থোড়াই হয়। আকাশ! কিরে আকাশ, আকাশ চল রে, আকাশ, আকাশ, কিরে আকাশ! হ্যাঁ আসছি। এতক্ষণে আপনার সময় হলো স্যার? অ্যাজ ইউজুয়াল তুমি লেট, আগের মতোই। আরে ভাই, খেতে তো একটু সময় লাগে নাকি? আরে ধুর, চল তো, এসব ছাড়। হ্যাঁ চল চল চল। ভাই, দুদিন পর কিন্তু পরীক্ষা, মনে রাখিস, অভিনন্দ আমরা পড়তে যাচ্ছি। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, একদম চাপ নিস না তো ভাই। আরে ধুর, তোর সাথে যতবার স্টাডি করেছি কিছুই তো হয় না, তুই নিজেও পড়িস না আমাদেরও পড়তে দিস না। চুপ করতো, তোরা যেন খুব পড়িস। আরে চাপ নিস না তো ভাই, এবার তোদের থেকে আমি বেশি পড়ে দেখাবো। হ্যাঁ দেখিস বন্ধু, আর হাসাস না, হয়েছে। ওই দেখ, চলে এলাম বিন্দুর বাড়ি, দেখি এবার কত পড়িস। কিরে, তোদের এত সময় লাগলো এইটুকু আসতে? আরে এই যে এই ছেলেটা, এই ছেলেটা, এর জন্য দেরি হলো রে। হ্যাঁ কি আমার জন্য বলতে? তুই তো নিজেই লেট করে এলি, তুই আমার উপর দোষ দিচ্ছিস? আরে ধুর, উফ, আমি আর ভাই তো পড়তে বসেছি। আরে তোরা ভাই, আয় 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 আয়, পড়তে বসবি, আয়। হ্যাঁ হ্যাঁ চল চল, কটা বাজে দেখেছিস, আর দেরি করে যাবে না, চল। তারপর আমরা সবাই বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পরেই আমার আর পড়তে ভালো লাগছিল না, মনে হলো যেন কয়েক ঘন্টা কেটে গেছে। কিন্তু ঘড়িতে দেখতেই দেখলাম মাত্র 20 মিনিট হয়েছে।
নিজের প্রতি লজ্জা ছাড়া আর কিছুই এলো না। আবার বইয়ের মধ্যে মাথা গুঁজলাম, কি আর করা যাবে। কিন্তু 5-10 মিনিট পড়ার পর আমার আর ভালোই লাগছিল না। ওই বলছি, আমি তোদের সবার জন্য কিছু খাবার এনেছি, তোরা কি খাবি? এতক্ষণ বের করিস নি কেন? তাড়াতাড়ি বের কর। ফিলিং এক্সাইটেড, জলদি জলদি খাবো। খেতে খেতে আমরা কত গল্প করলাম, সে কি গল্প শেষই হয় না। অনেক রকম গল্প করতে করতে আমাদের গল্পের প্রসঙ্গটা হঠাৎ একটা ভৌতিক দিকে ঘুরে যায়। তখনই পিন্টুর ভাই শিব আমাদেরকে একটা ঘটনা বলে। আচ্ছা, তোমরা যে এত ভূতের গল্প করছো, তোমরা কি জানো যে আমি নিজে ভূত দেখেছি? আমাদের বাড়ির পেছনে ওই যে বড় মাঠটা আছে না, সেখানে একটা কুয়ো আছে। আমাদের বাথরুম তো সেখানেই। একদিন বাথরুমে যাওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে। কি কিসের শব্দ এটা? এখানে আমি ছাড়া তো কেউ নেই। মনে হচ্ছে আওয়াজটা বিড়ির ওপাস থেকে আসছে, কিন্তু কিসের শব্দ? স্পষ্ট তো বুঝতেও পারছি না। এসব তো ভয়ঙ্কর ব্যাপার, তুই সত্যি এসব দেখেছিস? ভাই, তুই এত মিথ্যা কথা বলিস, তোর কথা কেউ বিশ্বাস করবে? না না দাদা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি গো। তুই থামতা, শোন, ওর কথা তোরা কেউ বিশ্বাস করবি না তো। তোরা বস, আমি বরং একটু বাথরুম থেকে আসছি।
এই রিক, এই পিন্টু না কখন বাথরুমে গেছে? এতক্ষণ লাগে, দাঁড়া তো দেখে আসে কেসটা কি। এই শিব, চল তো দেখে আসি ওরা দুজনে মিলে করছেটা কি। এতক্ষণ তো টাইম লাগার কথা না। হ্যাঁ দাদা, চলো চলো। কিরে, এই শুনতে পাচ্ছিস? তোরা ওখানে কি করছিস, কি দেখছিস তোরা? আরে আস্তে, এদিকে আয় আস্তে আস্তে। আরে করছিসটা কি সেটা তো বল। আরে ভাই আস্তে কথা বল, এত জোরে করে কথা বলছিস কেন? চুপ করে কোর দিকে তাকিয়ে থাকতো, দেখ দেখ ওদিকে। কই কই দেখি, কই কিছুই তো নেই কোতে, কি বলছিস তোরা? বালতিতে দেখ ভালো করে, বালতিতে দেখ দেখ। কিছুর পর আমরা সবাই ঘরে এসে একই সাথে কম্বলের তলায় বসে পড়ি। কারো মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ঠিক পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি আর আকাশ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি এসে আমার প্রচণ্ড জ্বর আসে। পরে খবর পেলাম সেদিন রাতে আমরা যারা যারা পিন্টুর বাড়িতে ছিলাম তাদের প্রত্যেকেরই একই অবস্থা। আমাদের বাড়ির লোকেরা আমাদের এই অবস্থা দেখে আমাদেরকে ডাক্তার দেখান, তবে কিছুতেই কোনো কাজ হয় না। পরে বাধ্য হয়ে সবাই সবার বাড়িতে সেই রাত্রের কথা বলে দিতে বাধ্য হই। তারপর আমাদের এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সেগুলো শুনে তান্ত্রিক আমাদের একটা অদ্ভুত ঘটনা শেয়ার করেছিল। তোরা সেদিন সেই কুয়োর সামনে ছিলি, সেই কুয়োতে আজ থেকে প্রায় 10-12 বছর আগে একজন আত্মহত্যা করেছিল। তারপর থেকেই সেখানে সেই আত্মাটা ঘুরে বেড়ায়। তোরা সেদিন সেই আত্মাটাকে দেখেছিলিস। এসব বলার পর তান্ত্রিক আমাদের জলপোড়া দেয়। সেখান থেকে ফেরার পর
আমাদের শরীরও সুস্থ হয়ে ওঠে। তবে আর পিন্টুর বাড়ি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। সেদিনের পর সেই কুয়োর সম্পর্কেও আর কিচ্ছু জানা যায়নি। হয়তো সেখানে কিছু আর নেই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।